হাই ফ্রেন্ডস, আমি রাজন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমার বেসিক্স গিটার লেসনের 12 নম্বর ভিডিও। তো এই 12 নম্বর গিটার লেসনে আমরা শিখব আমরা কীভাবে বার কর্ড ধরা শিখব। হ্যাঁ, হাউ টু প্লে বার কর্ডস। তো চলো কোনো টাইম বেস্ট না করে আমরা শিখে নিই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, আশা করি তোমরা আমার আগেকার লেসনগুলো ভালোভাবে ফলো করছো, ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করছো। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, হ্যাঁ নতুন ভিউয়ার্স আছো, তারা আমার গিটার লেসন 1, 2, 3 এইভাবে পরপর 11টা লেসন আছে, ডিসক্রিপশানে চলে যাও। হ্যাঁ, ওগুলো ভালোভাবে ফলো করবা, হ্যাঁ প্র্যাকটিস করবা বাড়িতে, পারলে লাইক করবা। কোনো কোয়েশ্চেন হলে বা প্রবলেম হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের পাশে আছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবা। সাবস্ক্রাইব করলে এটাই হয় যে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশান জলদি করে চলে যাবে আর জলদি করে তোমরা শিখে নেবা। তো চলো, হাউ টু প্লে বার কর্ড। তো বন্ধুরা, আগের দিনকার লিসনে আমরা শিখেছিলাম, হ্যাঁ কীভাবে আমরা ক্যাপো ইউজ করব। তো আশা করি তোমরা বুঝে গেছো কীভাবে ক্যাপো ইউজ করব। হ্যাঁ, তো ক্যাপো ইউজ করব ওটা জেনে গেছি। তো আমাদেরকে বার কর্ড, যেটা মেন ইম্পর্টেন্ট, সবাই শিখতে চাইস বার কর্ড, কীভাবে বার কর্ড ধরব। তো ক্যাপো ধরাটা গাইস, হ্যাঁ ক্যাপো জিনিসটা কী জানো, আমি একটা তোমাকে সিম্পলি উদাহরণ বলছি। আমার একটা গুরুদেব বলতো, মানে আমি যেখানে গিটার শিখি সেই গুরুদেব আমাকে বলতো যে স্যার, আমি জিজ্ঞাসা করতাম স্যার ক্যাপো কীভাবে ইউজ করতে হয়। তো স্যার বলতো যে ক্যাপো কারা ইউজ করে জানো, যারা ফাঁকিবাজ গিটারিস্ট হয়, হ্যাঁ তারা ইউজ করে। বলছি কেন স্যার, যখন আমি কোশ্চেন করলাম কেন স্যার, বলছে বার কর্ড ধরতে কষ্ট হয়, হ্যাঁ যারা বার কর্ড ধরে না তারা ক্যাপ ইউজ করে। তো তুমি প্রথম বার কর্ডটা শিখে নাও, তখন সব কিছুই কোয়ার্ড চলে আসবে। তো গাইজ, হ্যাঁ যা প্রথমে বার কর্ডটা জেনে নাও, হ্যাঁ বার কর্ড মেন, ক্যাপোর চেয়েতে বার কর্ড মেন। তো এটাই ছিল। আর কেউ যদি মনে করো এই কথাটাতে হ্যাঁ খারাপ লেগে থাকে, তো সরি, মাফ করে দিও। তা আমাদেরকে ফার্স্ট ক্যাপোর চেয়ে আমাদেরকে বার কর্ড ধরতে হবে। তো আমরা কীভাবে বার কর্ড ধরব, এক্সাম্পল রূপে আমরা একটা কর্ড নিলাম, হ্যাঁ ফার্স্ট কর্ড এফ মেজার। গাইজ এফ মেজার দেখে নাও, এফ মেজার বার কর্ড গাইজ দেখতে পাচ্ছ, হ্যাঁ আমাদের প্রথম ফিঙ্গারটাতে বার ধরে আছি, হ্যাঁ সজ্জা দাগ আছে গাইজ, বার ধরে আছে, মানে সব স্ট্রিং কয়টাই প্রেস হবে প্রথম আঙুলটিতে, যেমন এই আঙুলটিতে সব প্রেস আঙুল কয়টাই প্রেস হবে, হ্যাঁ এইভাবে বার, এটাকে বলে বার। নিয়ে তারপরে আমাদের সেকেন্ড ফিঙ্গারে, হ্যাঁ সেকেন্ড ফ্রেড থার্ড স্ট্রিং প্রেস করতে হবে, হ্যাঁ থার্ড ফিঙ্গারে থার্ড ফ্রেড পঞ্চম স্ট্রিং প্রেস করতে হবে, আর ফোর্থ স্ট্রিং ফোর্থ ফিঙ্গারে, হ্যাঁ ফোর্থ ফ্রেড ফোর্থ স্ট্রিং প্রেস করতে হবে। তো এটা এফ হয়ে যাবে গাইজ। তো এই এফ আমাদেরকে ধরতে গেলে কী কী করতে হবে বার কর্ডটা, তো আমরা আগের দিন জেনে গেছি যে কীভাবে ক্যাপো, ধরো আমরা এক্সাম্পল রূপে ক্যাপোটা ফার্স্ট ফ্রেটে বসিয়ে দিলাম, হ্যাঁ নিয়ে আমরা ই মেজার কর্ড ধরে, দেখে নাও ই মেজার কর্ড ধরে আমরা সাউন্ডটা একই হয়েছে, ক্যাপো বসিয়ে ফার্স্ট ফ্রেটে ই মেজার কর্ড ধরে, এটা এফ এর সাউন্ড, এফ মেজার। তো এই ক্যাপোর কাজ আমরা যেই ক্যাপোটা করছি, যেই ক্যাপোর কাজ আমরা এই দুটো আঙুলে করব, এই দুটো আঙুলে এই ক্যাপোর কাজ করব, ভালোভাবে দেখে নাও গাইজ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমার এই ফিঙ্গারটা, এই ফিঙ্গারটা, হ্যাঁ এটার কাজ করবে এটা, হ্যাঁ এটার কাজ করবে এই ফিঙ্গারটা, এই ফিঙ্গারটা এটার কাজ করবে, আর আমার বুড়ো আঙুলটা যেটা আছে এই বুড়ো আঙুলটা এটার কাজ করবে এটা। তো আমাদের এটা ক্যাপো হয়ে গেল, আঙুলের ক্যাপো গাইজ, দেখে নাও সেম। হ্যাঁ, তো আমাদের এটাকে প্রেস করে দাবতে হয়, হ্যাঁ প্রেস করবে, নিজে একটা স্প্রিং আছে ক্যাপোতে, আর আমরা নিজে হাতে আমরা প্রেস করব। তো আমরা ফার্স্ট ক্যাপোর মতো ফার্স্ট আমরা প্রেস করব, প্রথমে প্রথম ফ্রেটে আমরা ধরে নেব। হ্যাঁ, আমরা কীভাবে বারটা ধরব, দেখতে পাচ্ছ একটা মেটাল আছে, হ্যাঁ এই মেটাল ফ্রেট বোর্ডের একটা ঘর টানা আছে, মেটাল মানে একটা ধাতু আছে, এই ধাতুর মিডলে বসাবো না, হ্যাঁ মিডলে বসাবো না, পাশে সামান্য পাশে আমরা আঙুলটিকে বার কর্ডের ধরব গাইজ।
তো বারকোড ধরার জন্য আমাদের এই আঙুলটা দেখতে পাচ্ছ, এই থামটা আমরা সাপোর্ট দিব। হ্যাঁ, এই পেছন দিকে গাইস, এই পেছন দিকে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, দেখে নাও, এইভাবে আমরা সাপোর্ট দিব, নিয়ে প্রেস করব। প্রেস করব কিভাবে? হ্যাঁ, নিউটনের তৃতীয় সূত্র গাইস, যা আছে সেইভাবে প্রেস করব। তৃতীয় সূত্রটা সরি আমি ভুলে গেছি, পড়েছিলাম, হ্যাঁ, অত পড়াশোনার মানে অত আমার অত মানে কী বলবো, পড়াশোনার দিকে অত মন নাই গাইস, ওটা ড্রিম না আমার, এটা ড্রিম। হ্যাঁ, তার জন্য হ্যাঁ চলাকালীন পড়তে হয় সেটা। তো আমাদেরকে সেই তৃতীয় সূত্র যা ছিল সেই সূত্রতে আমাদেরকে প্রেস করতে হবে। হ্যাঁ, তো আমাদেরকে ফার্স্ট যখন প্রেস করব তখন ডিজাইন দেখে নেব। হ্যাঁ, যেমন আমি ক্যাপো বসিয়ে সব স্ট্রিংগুলো প্রেস করছিলাম গাইস, সেইভাবে প্রেস করব। যেহেতু হ্যাঁ এরকম মিউট হয় তো জেনে নেব আমাদের প্রেস করা হয়নি, আরও জোসে প্রেস করব। হ্যাঁ, আস্তে আস্তে প্রেস করব, তাও ঝনক ঝনক শব্দ হবে, এরকম শব্দ হলে তাও জেনে নেওয়া প্রেস হয়নি। ভালোভাবে প্রেস করো, আঙুলে লাগবে, ব্যথা হবে গাইস। হ্যাঁ, একটা কথা বলি দিই গাইস, বারকোড ধরা অত সহজ নয় গাইস, হ্যাঁ অনেক দিনই লাগে। হ্যাঁ, কিন্তু আমি যেটা শিখেছিলাম, যেইভাবে শিখেছিলাম তোমাদেরকে সেইভাবে বলবো, খুব ইজিলিভাবে, হ্যাঁ জলদি শিখে যাবা। তো গিভ আপ করিও না গাইস, খুব সুন্দরভাবে শিখো, প্র্যাকটিস করো ভালোভাবে, প্রতিদিন প্র্যাকটিস করবা, হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এরকম করে তোমরা প্রেস করবা ক্যাপোর মতো, প্রথমে আঙুলটি দিয়ে। হ্যাঁ, দেখবা যখনই সব স্ট্রিংগুলো হ্যাঁ বাজছে তখনই জেনে নেব আমার প্রেস হয়ে গেছে গাইস। তো প্রেস এরকমভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করবা, তারপরে আমাদের সেকেন্ড ফিঙ্গার, আমি এফ মেজারের ওপরে আমি এক্সাম্পল দিলাম, তারপরে আমাদের সেকেন্ড ফিঙ্গার চলে যাবে, হ্যাঁ সেকেন্ড ফ্রেট থার্ড স্ট্রিংয়ে প্রেস হবে, তারপরে হ্যাঁ নিয়ে আবার বাজাতে হবে নিচ থাকা সবগুলো, যেমন সবগুলো বাজে, তারপরে আমাদের থার্ড ফিঙ্গারটা হ্যাঁ থার্ড ফ্রেট ফিফথ স্ট্রিংয়ে দিতে হবে, নিয়ে আবার বাজাতে হবে যেমন সব কিছু বাজে, তারপরে ফোর্থ ফিঙ্গারটা হ্যাঁ ফোর্থ ফ্রেট থার্ড ফ্রেট হ্যাঁ ফোর্থ স্ট্রিংয়ে নিয়ে স্ট্রোক করতে হবে, বাজাতে হবে। তো প্রথমে গাইজ তোমাদের হবে না, দেখবা বাজ টাইপের শব্দ হচ্ছে বা একটা স্ট্রিং ভালোভাবে বাজছে না, তোমাদের হবে, কোনো চিন্তা নাই, এইভাবে প্র্যাকটিস করো আস্তে আস্তে, দেখবা কিছুদিন পরে হ্যাঁ এখন খুব কষ্ট লাগবে প্রেস করতে, হ্যাঁ তো কিছুদিন পরে দেখবা আস্তে করে প্রেস করছো সব স্ট্রিংগুলো বাজছে, যেমন আমি আস্তে করে প্রেস করি সব স্ট্রিংগুলো বাজছে। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবা। তো মেনলি যেটা হলো আমাদের এই আঙুলটা, এই আঙুলটা আর এই আঙুলটা, এই আঙুল দুটো আমাদের ক্যাপোর কাজ করবে। হ্যাঁ গাইস, ক্যাপোর কাজ করবে এই আঙুল দুটো, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এইটা আমাদের এই আঙুলটা, হ্যাঁ আর এইটা এই এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা, তো আমাদের এইটা ক্যাপো। আমরা এই সিম্পল ক্যাপোটা আমাদেরকে হাতে এইখানে আমাদেরকে মানে কী ওইটা বলে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ক্যাপোটা এইটা আমাদের আঙুলেই ক্যাপো হয়ে যাবে। তো এইভাবে আমরা প্র্যাকটিস করবো ক্যাপো প্রথম, হ্যাঁ প্রথমে বাজার চেষ্টা করবো, তারপরে আঙুলগুলো নিয়ে যাব, নিয়ে সিম্পলি নিয়ে আসতে করে যখনই তুমি একটা বার ধরা শিখে যাবা গাইস, তখন তোমাদের ধরো এটা এফ মেজারের বারকোড, তো এখানে এই বারকোড ধরে গেলেই তোমরা জেনে যাবা আমরা আমি সব জিনিস সব কোয়ার্ডগুলো পেরে গেছি। তাহলে এখানে যেমন এফ এফ শার্প জি, হ্যাঁ তারপরে জি শার্প এ, সব কোয়ার্ডগুলো পরপর একদম এখানে এত দূর পর্যন্ত 12টা কোয়ার্ড পেয়ে যাবা গাইস। আরও আছে কোয়ার্ড, কোনো এত বার আমরা ব্যবহার করবো না, কিন্তু বার কোয়ার্ড যখন পেয়ে যাবো খুব আসান কোয়ার্ড হয়ে যাবে গাইস। তো আমাদের ফার্স্ট এই দুটো আঙুলের প্র্যাকটিস করতে হবে প্রথমে, এই দুটো আঙুল আমরা ক্যাপোর মতো ব্যবহার করব। হ্যাঁ, আমরা এই এই আঙুলটাতে মানে এই জিনিসটাতে আমরা এই ফ্রেডবোর্ডের পেছনে এইভাবে সাপোর্ট দিব গাইস, দেখতে পাচ্ছ, হ্যাঁ এইভাবে সাপোর্ট দিব, নিয়ে এই আঙুলটা প্রেস করব। হ্যাঁ, যত প্রেস করব তত সুন্দরভাবে সাউন্ডলিভাবে বাজবে। তো প্রথমে গাইস তোমরা প্রেস করবা, অনেক ব্যথা হবে, হ্যাঁ ভালোভাবে বাজবে না, এরকম মিউট শব্দ হবে বা বাজ শব্দ হবে, তখন হচ্ছে টেনশান নাই, আস্তে আস্তে হবে। হ্যাঁ, তারপরে আঙুলগুলো থুবা, হ্যাঁ যখন আঙুলগুলো থুবা হ্যাঁ
ভালোভাবে দেখবা প্রেস করতে পারছো কি না, যেহেতু না পারছো তো আস্তে আস্তে চেষ্টা করবা, একদিন হলো না দুদিনের দুদিন পরে চেষ্টা করবা, চার দিন পরে চেষ্টা করবা, কিন্তু চেষ্টা করবা গাইজ। হ্যাঁ, নেভার গিভ আপ। হ্যাঁ গাইজ, কষ্ট করলে ফল মেলে, যখনই এইগুলো হয়ে যাবে চিন্তা নাই গাইজ, সব মিনিমাম 70% তুমি শিখে গেছো গিটার কর্ডগুলো। তো আমরা ফার্স্ট বার কর্ড ধরা শিখে নেব, তো এইভাবে আমরা বার কর্ড ধরবো। তো আরেকবার গাইজ বলে দিই, হ্যাঁ এই দুটো আমরা আঙুল আমরা ক্যাপোর কাজ করব, যেমন ক্যাপোতে আমরা কাজ করেছিলাম, হ্যাঁ ক্যাপো বসিয়ে সেই যন্ত্রটা আমাদের এই আঙুল দুটোতে হবে। তো এরকমভাবে আমরা প্রথমে সিম্পলিভাবে প্র্যাকটিস করব, তারপরে আঙুলগুলো বসাবো, হ্যাঁ এফ মেজারের ওপরে, দেখবো কিছু আগাটা বাজবে না, কোনো ব্যাপার নাই। তারপরের দিন আবার ভালোভাবে প্রেস করবা, তারপরের দিন দেখবো আরও সুন্দর হবে, এরকমভাবে হবে গাইজ, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে আমরা বার ধরবো, আর আমরা বার ধরবো একদম দেখতে পাচ্ছ এইটা ফার্স্ট ফ্রেট, এই ফার্স্ট ফ্রেটের এই একটা ধাতু আছে গাইজ দেখতে পাচ্ছ, হ্যাঁ নিকেল টাইপের ধাতু, তামা বা নিকেল জানি না কি এটা কী ধাতু দিয়ে তৈরি। এই ধাতুর মিজ মাঝে থোবানা গাইজ, মিডিল সেন্টারে তোমার আঙুলটা থোবানা, খানিক পাশে থোবা, যেমন ধাতুটা দেখতে পাচ্ছ এই ধাতুটা, এই ধাতুটার পাশে, হ্যাঁ নিয়ে সব প্রেস করবা, যেমন সবগুলো বাজে। এরকমভাবে কিছুদিন প্র্যাকটিস করার পর তারপরে আঙুল থোবা। তো আশা করি তোমরা বুঝে গেছো, হ্যাঁ বার ধরা কীভাবে। হ্যাঁ কোনো কোশ্চেন হলে অবশ্যই কমেন্ট করো, হ্যাঁ আমাকে, আর এই ভিডিওটা হেল্প হয়েছে তো প্লিজ লাইক করো, হ্যাঁ আর কোনো প্রবলেম হলে কমেন্ট করো। আর বন্ধুরা একটা তোমাদেরকে সূচনা দিই, যারা নতুন গিটার শিখছো তারা আমার ডিসক্রিপশানে, হ্যাঁ আমার একটা গ্রুপ আছে মেরা গিটার চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও, আমি তোমাদের প্রবলেম ওইখানে জানিও, হ্যাঁ আমি তোমাদেরকে হাতে নাতে সব কিছু বলে দেবো। আর অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করো, কিছু প্রবলেম হলে কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা বেল আইকন উঠে যাবে ওটাও প্রেস করে দেওয়া। তো সাবস্ক্রাইব করলে এটাই হবে যে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, হ্যাঁ তোমাদের মোবাইলে একদম তুরন্ত তোমাদের নোটিফিকেশান চলে যাবে, আর জলদি করে তোমরা লিসনগুলো শিখে নেবা। তো আজ পর্যন্ত এটাই থাক বার কর্ড ধরা, আশা করি তোমরা জেনে গেছো, কোনো প্রবলেম হলে কমেন্ট করে দিও। তো টাটা, টেক কেয়ার, বাই বাই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।